শত কোটি টাকা নষ্ট করে কোটি টাকার মালিক হয়ে উঠছেন সরকারি কর্মকর্তারা। হাসিনা সরকারের পতনের পর নিয়মিতভাবেই তাদের অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠছে দেশের সর্বক্ষেত্রে। সুন্দরবনে চোরা কারবারিদের অপতৎপরতা ঠেকাতে সরকারি অর্থায়নে যেসব নৌযান কেনা হয়েছিল তা বন বিভাগের অপতৎপরতার শিকার, এমন মন্তব্যই করছেন স্থানীয় বাসিন্দারা। সব তারা বেশি খেয়ে ফেলে দিচ্ছে, এমন তো অবস্থা যে এইখানে যে পড়ে আছে এটা না, এটা বাগেরহাট ডিভিশনের আওতায় যে রেঞ্জগুলো আছে বা স্টেশন আছে অনেক জায়গায় এরকম বোর্ডগুলো ফেলানো আছে, যে বোর্ডগুলায় এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মোংলার উপকূলীয় এলাকার সুন্দরবন সংলগ্ন নদী খালে দাপিয়ে বেড়াতো এমভি ভারানী, বনবিহারিণী, বনহরিণী, ছোয়াশ নামক উচ্চ ক্ষমতা সম্পন্ন বন বিভাগের অনেকগুলো নৌযান। সে সময় এসব জলযানের ভয়ে তটস্থ থাকতো অপরাধীরাও। এটা দিয়ে দেশে যে জায়গায় টহল দিত, যে জেলে দনের কাছে যেত, অবৈধ কিছু আছে কিনা এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বে এর দেখাশোনা করত। এখন তো এটা এইভাবেই পড়ে আছে, এর যদি যত্ন না নেওয়া তাহলে তো এইভাবেই এর নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এর যে সময় মতো ডগে নিত তাইলে এটা সচল থাকতো, না হলে এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের অবহেলা, যার কারণে আজকের এই জিনিসটা এই জায়গায় নষ্ট হয়ে গেছে, মাটির তলে চলে যাচ্ছে। সরকারি নৌযানগুলো বছরের পর বছর ধরে ফেলে রাখার কারণে এবং কোনো সংস্কারের উদ্যোগ না নেয়ায় ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। এখন কোনো লোকেই তত্ত্বাবধানে নেই না, সরকারের তরফ থেকে কোনো তত্ত্বাবধান নেই না, এটা তো আসলে টাকার সম্পদ, এই টাকার সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমাদের সরকারের, আমাদের দেশের, এটা তো আমাদের দেশের, এভাবেই অপচয়ী মালগুলো এইখানে হয়েছে। ওই ফরেস্টার অফিসেও এরকম কিছু মালও আছে। এসব নৌযান মেরামত না করে আরও নতুন 6টি বোট কেনা হয়েছে। এছাড়াও বন বিভাগ গত কয়েক বছরে অনেকগুলো নতুন নৌযান তৈরি করেছে। 2023 সালের সেপ্টেম্বরে সুন্দরবন ব্যবস্থাপনা সহায়ক দ্বিতীয় পর্যায়ের শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বন বিভাগের বহরে 6টি অত্যাধুনিক বোট যুক্ত করা হয়। অবশ্যই দায়িত্ব অবহেলা বন বিভাগে, তা না হলে দায়িত্ব অবহেলা না করলে তো আসলে এই বোট গুলা অবশ্যই টেন্ডার দিয়ে দিত, নতুন নতুন বোট বানাচ্ছে কিন্তু বাট এই বোট গুলার কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা আসলে আমাদের খুবই খারাপ লাগছে যে আমার এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, এই জং পড়ে যাচ্ছে, এই ফেলানো রয়েছে, এটা কেমন? সরকারের কাছে জোর দাবি এটা যেন টেন্ডার দিয়ে দেয় এবং রাজস্ব খাতে যেন এই টাকাটা যোগ করে, যেহেতু বন বিভাগ উপকৃত। 6টি অত্যাধুনিক বোট নতুন করে বন বিভাগের বহরে যুক্ত হওয়ার পর পুরনো নৌযানগুলো কেন সংস্কার বা নিলাম করা হয়নি, এমন প্রশ্নের জবাবে সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতার কথা জানান। অকেজো পড়েছে এগুলি আমার জানা মতে, আমার ওই চাকরি শুরুর আগের থেকে এই বোটগুলি ছিল বন বিভাগে, তো এগুলি দীর্ঘদিনের পুরাতন এবং এর টেম্পার নষ্ট হয়ে গেছে, এর ইঞ্জিনের সক্ষমতা কমে যাওয়াতে বোটগুলি ওইখানে রাখা হয়েছে। আর এই বোটগুলি যে অপশনের ব্যাপারে অনেক দূর যাইতে হয়, বিভিন্ন আমাদের কমিটি গঠন হয়, কমিটি থেকে বিআইডব্লিউ থেকে আসে এগুলি পরিত্যক্ত ঘোষণা করে, করার পরে তারপরে মন্ত্রণালয়ে যাইতে হয়, সেখান থেকে অনুমতি পত্র লাগে, তারপরে অল অপশন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ এ ব্যাপারে চেষ্টা করতেছেন, হয়তো দ্রুতই এর সমাধান হবে বলে আমি মনে করি।